বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ওয়ার্ল্ড ওয়ার টুতে হিটলার কি করেছিল। বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় হিটলার ইউরোপে থাকা 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। অ্যাডলফ হিটলার 20 এপ্রিল 1889 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম দিকের জীবন অনেক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু 1919 সালে মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হওয়ার পর তিনি জার্মান ওয়ার্কার্স পার্টি জয়েন করেন, যা পরে নাজি পার্টির নাম হয়। আর তারপর হিটলারের পাওয়ার এতটা বেড়ে যায় যে তাকে 1933 সালে জার্মানের চ্যান্সেলর বানিয়ে দেওয়া হয়। যেমনটা অনেক দেশে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টারের পদ সবথেকে বেশি পাওয়ারফুল হয়, তেমনি জার্মানিতে চ্যান্সেলরের পদ হয়ে থাকে। আর তারপর সে 1 এপ্রিল 1939 সালে পোল্যান্ডে হামলা করে দেয়, যার জবাবে 3 সেপ্টেম্বর ফ্রান্স এবং ব্রিটেনের আর্মি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আর এখান থেকেই ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে যায়, যার পরে হিটলার হোলোকাস্ট করে, যার জন্য লাখো ইহুদি মারা যায়। কিন্তু প্রশ্ন এটা ওঠে যে হিটলারের ইহুদিদের প্রতি এত বেশি ঘৃণা কেন ছিল যে সে তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বন্ধুরা, হিটলারের ইহুদিদের ওপর ঘৃণার কাহিনী তার ছোটবেলা থেকেই শুরু হয়। হিটলারের ছোটবেলা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে কাটে, যা আজও অস্ট্রিয়ার রাজধানী আছে। হিটলারের ছোটবেলার সময় ওই শহরে অনেক জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা ছিল কার্ল লিগার, যিনি ভিয়েনা শহরের মেয়রও ছিল। তিনি অনেক বেশি অ্যান্টিসেমিটিক ছিল। কার্ল লিগার তার ভক্তদের ইহুদিদের বিপক্ষে উস্কানি দিত। তিনি বলতো ইহুদিরা বিশ্বাসঘাতক হয়ে থাকে, তারা অর্থের পাগল হয়ে থাকে। এমনকি 1887 সালে তিনি একটি বিলের ওপর ভোট করেন, যেখানে বলা হয়েছিল অস্ট্রিয়াতে বাইরে থেকে মানে রাশিয়া এবং রোমানিয়ার ইহুদিরা আসতে পারবে না। এখন বন্ধুরা, তিনি ছিলেন পলিটিশিয়ান, তার কাজ ছিল ভোট নেওয়া। রিয়ালিটি এটা ছিল যে সেই সময়ে ওই শহরে যে কারোর ভোট পেতে হলে তাকে ইহুদিদের বিপক্ষে ভাষণ দিতেই হতো, কারণ বেশিরভাগ জনগণ অ্যান্টিসেমিটিক হয়ে পড়েছিল। ইহুদিদের বিপক্ষে ভাষণ না দিয়ে যে কারো পক্ষেই ভোটে জেতা কঠিন হয়ে যেত, মানে ভিয়েনার বেশিরভাগ জনগণ ইহুদিদের ঘৃণা করত। আর এই মানুষগুলোর মধ্যেই হিটলারের ছেলেবেলা কাটছিল, এই জন্য ছোটবেলা থেকেই তার ভিতরে ইহুদিদের প্রতি ঘৃণা জন্মাতে থাকে। বন্ধুরা, হিটলার নিজে এই কথা বলেছে যে যতদিন না তিনি ভিয়েনা সিটি না গিয়েছিল, ততদিন তার মনে ইহুদিদের বিপক্ষে কোনো খারাপ চিন্তা ছিল না। ইনফ্যাক্ট এই শহরে যখন তিনি ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে অ্যাপ্লাই করে, তখন তাকে রিজেক্ট করে দেয়। হিটলার তার বায়োগ্রাফিতে বলেছেন যে মানুষগুলো তাকে রিজেক্ট করেছিল সেই প্যানেলেও ইহুদিরাই ছিল। আরেকটা থিওরিতে ইতিহাসবিদরা মনে করে হিটলারের প্রথমে শুধু 2টা জিনিসের প্রতি ভালোবাসা ছিল, তার মার প্রতি এবং জার্মানি দেশের প্রতি। যখন হিটলারের মায়ের ক্যান্সার হয়েছিল, তখন তার চিকিৎসাও একজন ইহুদি ডক্টরই করছিল, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি। এই জন্য হিটলারের মনে তার জন্য ঘৃণা জন্ম নেয়। তার উপর ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে জার্মানিরা যে হেরেছিল, তার জন্য হিটলার মনে করে ইহুদিদের সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট মুভমেন্টের জন্য জার্মানিতে যে রেভলিউশন আসে, সেই কারণে জার্মানি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে হেরে গিয়েছিল। বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় জার্মানিকে শাসন করছিল সোশ্যালিস্ট ডেমোক্রেটস। এই মানুষগুলোর জন্যই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে জার্মানিকে স্যারেন্ডার করতে হয়েছিল, আর এর মধ্যে বড় একটা হাত ইহুদিদেরও ছিল। তো বন্ধুরা, দেখেন কিভাবে এই ছোট ছোট কারণগুলোই একসময় বিশাল আকার ধারণ করে। এখন বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে হারার পর জার্মানিতে নতুন এক বড় সমস্যা চলে আসে, যাকে দা জার্মান হাইপার ইনফ্লেশন বলা হয়। এই হাইপার ইনফ্লেশনের জন্য জার্মানির ইকোনমি পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়, এতটা যে জার্মানির কারেন্সি মার্ক $1 বিপরীতে 1 ট্রিলিয়ন পাওয়া যেত। এই জন্য যদি কারো একটা ব্রেড কিনতে হতো, তাহলে তাকে 2 লাখ কোটি জার্মান মার্ক খরচ করতে হতো। মানুষের কাছে টাকার এত অভাব হয়ে যায় এবং কারেন্সির ভ্যালু এত বেশি কম হয়ে যায় যে মানুষ বাড়িতে পেন্ট করার বদলে দেওয়ালে টাকার নোট লাগিয়ে নিত। এই জন্য একদিকে জার্মানির মানুষ না খেয়ে মরতে থাকে, আর অপরদিকে জার্মানিতে থাকা ইহুদিদের ওপর এই হাইপার ইনফ্লেশনের খুব একটা প্রভাব পড়েনি। কারণ যেভাবে আজ তারা পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছে, একইভাবে সেই সময়েও জার্মানিতে ইহুদিরা এত বেশি ধনী ছিল যে হাইপার ইনফ্লেশনেও তাদের খুব একটা ক্ষতি করতে পারেনি। এই জন্য সেই কারণে তাদের লাইফস্টাইলেও কোনো পরিবর্তন হয়নি। এই কারণে হিটলারের মনেও তাদের প্রতি আরও ঘৃণা বাড়তে থাকে। তার মনে হচ্ছিল এটা জার্মানির মানুষদের প্রতি অবিচার হচ্ছে। এই জন্য হিটলার ওই সময় তার ভাষণে এসব নিয়ে কথা বলা শুরু করে এবং ইহুদিদের বিপক্ষে জার্মানিদের উস্কানি দেওয়া শুরু করে দেয়। তার কথাতে জনগণ অনেক ভ্যালিড পয়েন্টও খুঁজে পায়, এই জন্য তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার সাথে সাথে হিটলার ঘোষণা করে তার নাজি পার্টিতে কোনো ইহুদি জয়েন করতে পারবে না।
এই সব কারণে তার জনপ্রিয়তা বাড়তেই থাকে। আর তারপর 1933 সালে তিনি জার্মানির লিডার হয়ে যান। আর এই জন্য কিছু ইতিহাসবিদরা এটাও মনে করেন যে হিটলারের ইহুদিদের প্রতি কোনো ঘৃণা ছিল না, বরং ওই সময় পুরো ইউরোপে সাধারণ জনগণের ইহুদিদের উপর ঘৃণা ছিল। আর তারই সুযোগ তিনি রাজনীতিতে কাজে লাগান আর ইহুদিদের বিপক্ষে উস্কিয়ে তাদের ভোট নিতে চেয়েছিল। 1933 সালে যখন হিটলার জার্মানির শাসক হন, তারপর তিনি 1939 সালে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু করে দেন এবং জার্মানিকে এত বেশি শক্তিশালী করে ফেলে যে পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লাক্সেমবার্গ, ফ্রান্স, ইকোস্লোভিয়া এবং গ্রিসের মতো ইউরোপের অনেক দেশ তিনি দখল করে নেন। তারপর সেই সকল দেশে এবং জার্মানিতে থাকা ইহুদিদের ওপর এমন অত্যাচার শুরু করে যে দুনিয়া এটা আজ পর্যন্ত ভুলতে পারেনি। বাধ্য হয়ে ইহুদিদের পুরো ইউরোপ মহাদেশ ছাড়তে হয়। কিছু আমেরিকা চলে যায়, আর কিছু ইহুদিকে ফিলিস্তিন তাদের দেশে আশ্রয় দেয়, কারণ ফিলিস্তিন ইহুদিদের জন্য অনেক পবিত্র ভূমি ছিল। তো বন্ধুরা, এইভাবে ছোট ছোট ঘটনা হিটলারকে এতটা ভয়ঙ্কর মানুষ বানিয়ে দেয়।